এই মুহূর্তের বড় সবথেকে বড় খবর, পুরো ভোটের আগে ভুয়ো ভ্যাকসিনেশন, শুভেন্দুর বড় অস্ত্র, উচ্চ পর্যায়ে তদন্তের দাবি। এবার বড়সড় বিপদে পড়ল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভয়ঙ্কর বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। একুশে নির্বাচনে বিপুল জনসমাবেশ নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিজেপির কাছে শাসক দলের বিরোধিতা করার বিশেষ কোনো ইস্যু যে ছিল না তা মানতে হবে। তাই খানিকটা ঝিমিংয়ে পড়তে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের হেভিয়েট নেতাদের। দিলীপ সায়তনদের বাক্রবাণ ছিল না তেমন জোরালো। তবে এবার বড়সড় দুর্নীতি পর্দা ফাঁস হতে চলেছে ভুয়ো টিকাকরণের সূত্র ধরে। ভুয়ো টিকাকাণ্ডেও উঠে আসছে শাসক দলের যোগ। ইতিমধ্যে রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে তৃণমূল, আর এই সুযোগকেই কোনোভাবে হাতছাড়া করতে চায় না বঙ্গ বিজেপি। এই অস্ত্রে শান দিয়ে আসন্ন পুরসভা ভোটে বড়সড় জয় হতে পারে বিজেপির, যেখানে কিন্তু বিধানসভা নির্বাচনের পর ফের একবার তৃণমূল কংগ্রেসের বড়সড় ধাক্কা। তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিয়েট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়সড় ধাক্কা দিল।